টু আরএসএস এডুকেয়ার। আজকে আমরা ম্যাথস পেডাগজির টপিক মূল্যায়নের প্রকারভেদ বা ডিফারেন্ট টাইপস অফ ইভ্যালুয়েশন পড়ব। তোমরা জানো যে এই যে মূল্যায়নের যে চ্যাপ্টারটা সেটা আমরা অলরেডি শুরু করেছি এবং সেগুলো কিন্তু আমরা কন্টিনিউ করে যাচ্ছি। তো সেক্ষেত্রে যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের বলবো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে হলে ক্লিক করো, তাহলে আমি এই সিরিজে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা চ্যানেলে অলরেডি রয়েছো তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে বেশি করে লাইক করো, বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে কী হবে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুরাও কিন্তু প্রিপারেশান করতে পারে। তো এই যে আমরা ম্যাথসের পেডাগজি করছি, এর আগে পর্যন্ত যে প্রাইমারি টেট এক্সাম হয়েছে সেখানে কিন্তু ম্যাথসের পেডাগজি থেকে সেরকম কিছু কোয়েশ্চেন আসতো না, কিন্তু আমি যখন থেকে ধরো ক্লাস করানো শুরু করেছি আমি বারবারই একটা কথা বলছি, যেহেতু রাজ্য টেট বিগত কয়েক বছর হয়নি তো সেক্ষেত্রে কিন্তু সিটেটের প্যাটার্নে কোয়েশ্চেন হওয়ার চান্স আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 15 নম্বর পেডাগজি থেকে আসতে পারে। এবং কালকে যেহেতু অফিসিয়ালি নোটিশ দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে সিলেবাস বা কোয়েশ্চেন প্যাটার্ন মডেল কোয়েশ্চেন সবই দেখিয়ে দেওয়া হচ্ছে, তার উপর আমি ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়েছি, যদি তোমরা সেটা দেখে না থাকো তাহলে দেখে নাও, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও আমি বলবো যে আমি যখনই এই সিরিজ চালু করেছি বা যে সাবজেক্টেরই পেডাগজি আমি শুরু করছি সেখানে কিন্তু আমি এক্স্যাক্টলি যে নাম্বার ডিভিশন কীরকমভাবে আছে তার পেডাগজির যে সিলেবাস সেগুলো কিন্তু ডিটেলসে করানো আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা সিরিজ কমপ্লিট করছি। তো চলো আজকে আমরা টাইপস অফ মূল্যায়ন যেটা আছে সেটা আমরা দেখে নিই। তবে ক্লাস শুরু করার আগে বলছি আজকে ক্লাসটা কিন্তু একটু বড় হবে, কারণ এখানে মূল্যায়নে যে চারটে ভাগ আছে সেই চারটে ভাগ আমরা করব, প্রত্যেকটাই ডিটেলসে করব। হ্যাঁ, এগুলো যেহেতু একটু বড় আলাদা আলাদা করলে ভালো হতো, কিন্তু যেহেতু আমাদের সামনে এক্সাম রয়েছে তো অত ডিটেলসে যদি এখন আমরা করতে যাই বা আলাদা আলাদাভাবে করতে যাই তাহলে কিন্তু সিলেবাস শেষ হবে না। তো তোমাদের যাতে ঠিক টাইমলি সিলেবাস শেষ হয় সেই জন্যই আমি ক্লাসটা একটু বড় করছি। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিও একদম শেষ পর্যন্ত দেখো, কারণ তাহলে কিন্তু পুরো যে ব্যাপারগুলো আছে সেগুলো বুঝতে সুবিধা হবে। আর যেহেতু পেডাগজি থেকে কোয়েশ্চেন বেশি হবে এবং বলেই দিয়েছে যে পেডাগজিক্যাল ইস্যু তুলে তুলে কোয়েশ্চেন হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা টপিক ভালোভাবে বুঝতে হবে। তো মূল্যায়ন কী সেগুলো তো আমরা আগের ক্লাসে করেছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও, অথবা তোমরা চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে ম্যাথস পেডাগজির যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা পুরোপুরি সিরিজ দেখতে পারো। তো মূল্যায়নে যেটা চারটে প্রধান ভাগ হচ্ছে সেটা কী, একটা হচ্ছে প্রথম হচ্ছে প্রস্তুতিকালীন মূল্যায়ন বা যেটাকে আমরা ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলে থাকি। নেক্সট হচ্ছে অন্তিমকালীন মূল্যায়ন বা যেটাকে আমরা সামেটিভ ইভ্যালুয়েশন বলে থাকি। তারপরে হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন বা যেটাকে আমরা ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন বলে থাকি। আর ফোর্থ হচ্ছে স্থান নির্ণায়ক মূল্যায়ন বা যেটাকে আমরা প্লেসমেন্ট ইভ্যালুয়েশন বলে থাকি। তো এই যে মূল্যায়নগুলো সেগুলো কী, তাদের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য উদ্দেশ্য কোন ক্ষেত্রে কী কী অভিজ্ঞতা বা টেস্ট নেওয়া হয় সেগুলো কিন্তু আজকে ক্লাসে আমরা দেখব। তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রস্তুতিকালীন মূল্যায়ন বা যেটাকে ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলা হয়। শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন শিক্ষার্থীর বিষয়গত অগ্রগতির বিচার করার জন্য যে ধরনের মূল্যায়ন করা হয় তাকে প্রস্তুতিকালীন মূল্যায়ন বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলে থাকে। তো সহজভাবে যদি বলা যায় যে কোনো কর্ম চলাকালীন ওই কর্মের উৎকর্ষতা এবং অগ্রগতি প্রত্যাশা অনুযায়ী ঠিকঠাক হচ্ছে কি না সেটা বিচারের জন্য যে ধরনের মূল্যায়ন করা হয় থাকে তাকে প্রস্তুতিকালীন মূল্যায়ন বা গঠনমূলক মূল্যায়নও কিন্তু একে বলা হয়, অর্থাৎ ফর্মেটিভ মূল্যায়নকে কিন্তু গঠনমূলক মূল্যায়নও বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে কোনো শিক্ষামূলক পরিকল্পনাকে সঠিকভাবে যদি রূপায়ণ দেওয়া হয় তাহলে সে উদ্দেশ্যে নানা পর্যায়ে শিক্ষণ প্রক্রিয়াকে উদ্দেশ্যভিত্তিকভাবে প্রয়োজনীয় পরিবর্তন সাধনের জন্য এই ধরনের মূল্যায়নের ব্যবস্থা করা হয়ে থাকে। তো এই ফর্মেটিভ ইভ্যালুয়েশন যেটা রয়েছে তার অবজেক্টিভস বা উদ্দেশ্যগুলো কী কী, এর আগেও আমি বলেছি যে আমি যখন ম্যাথস পেডাগজি শুরু করেছি সেটা আমি যেহেতু রাজ্য টেট এবং সিটেটের একসাথেই প্রিপারেশন করাই, এর আগে অনেকগুলো ক্লাস আমি বাইলিঙ্গুয়াল করিয়েছি ম্যাথের ক্ষেত্রে নয় অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ম্যাথের আমি যেটা ক্লাস করাচ্ছি সেটা কিন্তু আমি বাংলায় স্ক্রিনে লেখাগুলো থাকলো, এর পাশাপাশি যারা সিটেটের প্রিপারেশন করছো তাদের জন্য আমি স্পেশালি বলছি আমি যেগুলোই বাংলায় পড়াচ্ছি সেগুলোরই কিন্তু যে কিওয়ার্ড যেগুলো তুলে তুলে কোয়েশ্চেন আসে তার কিন্তু ইংলিশ যে টার্মগুলো সেগুলো আমি বলে দিচ্ছি, তাহলে সিটেটের জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্যও ভালো হবে। আর আমি তো এটা তোমাদের সাজেস্ট করব যে যেহেতু সিটেটের এক্স্যাক্ট সিলেবাস রাজ্য টেটের ক্ষেত্রে হচ্ছে, তো সিটেটেরও যেহেতু নোটিফিকেশান বেরিয়ে গিয়েছে সম্ভবত 31 তারিখ থেকে ফর্ম ফিল আপও শুরু হবে, তো একই প্রিপারেশনে যদি দুটো পরীক্ষায় দেওয়া যায় এবং দুটো পরীক্ষাতেই সফল হওয়া যায় তাহলে এই চান্স কিন্তু কখনোই মিস করা উচিত না। তো আমার তরফ থেকে এটাই সাজেশান থাকবে যে তোমরা রাজ্য টেটের পাশাপাশি সিটেটও দাও এবং সেখানেও সফল হও।
তো যাই হোক, এর উদ্দেশ্য কি? অবজেক্টিভস অফ ফর্মেটিভ ইভ্যালুয়েশন কি? শিখন প্রক্রিয়া চলাকালীন শিক্ষার্থীদের যে শিখন দক্ষতা আছে তার উন্নতি সাধন করা। তা যেহেতু এটা প্রসেসের মধ্যে রয়েছে, তাহলে সেক্ষেত্রে তার যেটা উন্নতি আছে সেটা সাধন করা। নেক্সট কি? শিক্ষার্থীদের নিজেদের কৃতিত্বের যে ধারাবাহিক মূল্যায়ন সেটা করা, যে শিক্ষার্থীরা কোন ক্ষেত্রে কতটা করে উঠতে পারছে সেটাই দেখানোর জন্য এটাকে বলা হচ্ছে তার যে ধারাবাহিক মূল্যায়ন আছে সেটাকে দেখা। প্রস্তুতিকালীন বা গঠনমূলক যেটা বলা হচ্ছে তার অপরিহার্য উপাদান বা তার অভিক্ষাগুলো কী কী ব্যবহার করা হয়। এক্ষেত্রে একক অভিক্ষা বা যেটাকে ইউনিট টেস্ট বলা হয়, শ্রেণী অভিক্ষা বা ক্লাস টেস্ট বলা হচ্ছে, অ্যাসাইনমেন্ট এই ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়। তাহলে কিন্তু কোয়েশ্চেন এরমভাবে আসতে পারে যে ফর্মেটিভ ইভ্যালুয়েশনে কোন ধরনের টেস্ট ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে কি ইউনিট টেস্ট, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট। বা যদি এরমভাবে আসে যে নিম্নলিখিত কোন টেস্টগুলি ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, তাহলে এই ইউনিট টেস্ট, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট তো এলো, এর ছাড়া কিন্তু অন্য একটা অপশান দিয়ে দিল যেটা এর ক্ষেত্রে হয় না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো জানতে হবে। এবার আমরা যেটা দেখব যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ফর্মেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ গঠনমূলক মূল্যায়নের বৈশিষ্ট্য বা প্রস্তুতিকালীন মূল্যায়নের বৈশিষ্ট্যগুলো কী কী। এই ধরনের যেটা মূল্যায়ন সেটাকে বলা হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। যেহেতু এটা সবসময় চলছে, একটা পার্টিকুলার একটা পাঠ অংশকে পড়ানোর ক্ষেত্রেও তার উপর ইভ্যালুয়েট করা হচ্ছে বা মূল্যায়ন করা হচ্ছে, তাহলে এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটিকে কিন্তু বিজ্ঞানসম্মতও বলা হয়, কারণ কি এক্ষেত্রে শিক্ষার্থীদের যে সর্বাঙ্গীন বিকাশ এবং সেটা ধারাবাহিকভাবে কতটা হচ্ছে সেটা যেহেতু মাপা হচ্ছে, তাহলে এটাকে কিন্তু বিজ্ঞানসম্মত বলা হচ্ছে, বিকাশমূলক প্রক্রিয়া। এর মাধ্যমে শিক্ষার্থীর কতটা বিকাশ ঘটছে সেটা যেহেতু মাপা যাচ্ছে, তাই সেহেতু এটাকে বলা হচ্ছে বিকাশমূলক প্রক্রিয়া। একটি নির্দেশনামূলক কর্মসূচি চলাকালীন এটি সম্পন্ন করা হয়। কী বলা হচ্ছে? যে যখন পার্টিকুলার কোনো একটা জিনিস কাজ হচ্ছে, শেখানো হচ্ছে, সেটাকে মাপার জন্য, সেটাকে মূল্যায়ন করার জন্য কিন্তু এই ধরনের মূল্যায়নকে পরিচালনা করা হয়। শিক্ষার্থী তৎক্ষণাৎ শিখন সামর্থ্যকে পরিমাপ করতে সাহায্য করে। শিক্ষার্থী যখন শিখছে ঠিক তখনই তার সামর্থ্য কতটা উন্নতি হচ্ছে, তার দক্ষতা কতটা বৃদ্ধি পাচ্ছে, এটাকে পরিমাপ করতে সাহায্য করে। এই মূল্যায়ন প্রক্রিয়া নমনীয় প্রকৃতির। যেহেতু এটা টাইম টু টাইম করা হচ্ছে, কন্টিনিউয়াসলি করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এর নমনীয়তাও রয়েছে। বেশিরভাগ সময় শিক্ষক নির্মিত অভিজ্ঞতা ব্যবহার করা হয়, তবে এই প্রক্রিয়া যেহেতু কন্টিনিউয়াসলি হয় বা ক্রমাগত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে যে অভিজ্ঞতাগুলো হয় সেগুলো কিন্তু বেশিরভাগই শিক্ষক বা শিক্ষিকার উপর নির্ভর করে হয়। শিক্ষক বা শিক্ষিকা কেন্দ্রিক বলা হচ্ছে না, নির্ভর, কারণ ধরো ক্লাস টেস্ট নেওয়া হচ্ছে, ইউনিট টেস্ট নেওয়া হচ্ছে, অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু শিক্ষক বা শিক্ষিকাকে এই জিনিসগুলো তৈরি করতে হয়। এই ধরনের মূল্যায়নের সুবিধা কী, অর্থাৎ অ্যাডভান্টেজেস অফ ফর্মেটিভ ইভ্যালুয়েশন? শিক্ষার্থীর শিখন দক্ষতা সম্পর্কে আগাম ধারণা দিতে পারে, অর্থাৎ সে কতটা দক্ষ হচ্ছে, যেহেতু একটা নির্দিষ্ট পাঠ্য বিষয় অনুযায়ী হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কতটা আগাম ধারণা দিতে পারে সেটা কিন্তু এক্ষেত্রে জানা যায়। পাঠদান চলাকালীন শিক্ষার্থীদের অগ্রগতিকে বিচার করতে পারে, যে পাঠটা চলছে সেখানে শিক্ষার্থীদের কতটা অগ্রগতি হচ্ছে সেটা কিন্তু এখানে বিচার করা যায়। শিক্ষার্থীর শিখনে ও শিক্ষক শিক্ষিকাদের পাঠদানের উন্নতিতেও সাহায্য করে, অর্থাৎ তারা কতটা গ্রহণ করছে এবং শিক্ষক বা শিক্ষিকা সেটা কতটা সফলভাবে দান করতে পারছেন সেটাও কিন্তু জানা যায়। শুধু পরিমাপ করা যায় তা না, তার সঙ্গে সঙ্গে সেখানে যদি কোনো ত্রুটি থাকে সেটার উন্নতিও কিন্তু করা যায়। শিক্ষার্থীদের বিষয়গত দুর্বলতাগুলিকে সহজেই জানা সম্ভব হয়। শিক্ষক বা শিক্ষিকা খুব সহজেই শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈষম্যের ভিত্তিতে শ্রেণীকরণ করতে পারে। বৈষম্য বলতে কী বোঝা হচ্ছে? যারা কতটা যারা খুব ভালো, কারা কিছু মিডিয়াম এবং কিছু দুর্বল, এই হিসেবে তাদের মধ্যে ক্লাসিফিকেশন, শ্রেণীকরণ করতে পারেন, করে নিয়ে তাদের গ্রুপে ভাগ করে যাদের বেশি দুর্বল তাদের আলাদা করে রিমিডিয়াল টিচিং দ্বারা তাদের দুর্বলতাগুলো সরিয়ে তারাও যাতে ভালোভাবে আসতে পারে, এইভাবে কিন্তু করা যায়। সেক্ষেত্রে কী হচ্ছে যে শিক্ষার্থীদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো কিন্তু নির্ণয় করা যাচ্ছে এবং সেগুলোকে দূর করাও সম্ভব হচ্ছে। এছাড়া কী বলা হচ্ছে যে শিক্ষার্থীদের পাঠ গ্রহণে উৎসাহিত করতেও সাহায্য করছে। নেক্সট হচ্ছে অসুবিধা, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজেস অফ ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এটা থেকে কী বলা হচ্ছে, এটি একটি সময় সাপেক্ষ পদ্ধতি। যেহেতু প্রতি ক্লাস যদি ক্লাস টেস্ট হচ্ছে, ইউনিট টেস্ট হচ্ছে, সবসময় যেহেতু টেস্ট নেওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি একটি সময় সাপেক্ষ পদ্ধতি। সেক্ষেত্রে কী হচ্ছে যে একটা টাইমের মধ্যে, যেহেতু আমরা জানি যে বিদ্যালয়ে কী হয় একটা সিলেবাস কমপ্লিট করার ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে এই টেস্টের ক্ষেত্রে যদি অধিক সময় ব্যয় করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সিলেবাস কমপ্লিট করানোর ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে সময় সাপেক্ষ পদ্ধতি। ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতি, এই যে প্রক্রিয়া রয়েছে এখানে যেহেতু প্রত্যেকটা
শিক্ষার্থীকে আলাদা আলাদা করে ভাগ করা হচ্ছে, তাহলে সেই হিসেবে কিন্তু এটা ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতি। এই ধরনের প্রক্রিয়া যে নির্ভরযোগ্যতা এবং যথার্থতা সেটা কিন্তু অনেকটা কম। তো আমরা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যখন পড়েছি তখন নির্ভরযোগ্যতা পরিমাপ এই জিনিসগুলো কিন্তু আমরা এর আগে দেখেছি। তো সেক্ষেত্রে নির্ভরযোগ্যতা পরিমাপ কীভাবে কাজ করছে সেগুলো তো আমরা জানি। তো সেই হিসেবে আমি বলছি, তো এখানে কিন্তু নির্ভরযোগ্যতা যেটা রয়েছে এবং এর যথার্থতা সেটা কিন্তু অনেকটাই কম। এটি শিক্ষক নির্ভর প্রক্রিয়া সেটা তো আগেই বললাম। নিখুঁত পরিকল্পনার উপর নির্ভরশীল শিক্ষার্থীদের কতটা উন্নতি হয়েছে সেটা বোঝার জন্য কিন্তু যে পরিকল্পনা যেটা রয়েছে সেটা কিন্তু নিখুঁত হওয়ার প্রয়োজন। যদি নিখুঁত না হয় তাহলে কিন্তু সেটা খুবই অসুবিধা হবে। দীর্ঘমেয়াদি প্রক্রিয়া কেন বলা হচ্ছে, সময় সাপেক্ষ যেহেতু সেহেতু কিন্তু এটা দীর্ঘমেয়াদি, কারণ এটা যেহেতু কন্টিনিউয়াসলি সারাক্ষণ চলছে। ধীরগতি সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই মূল্যায়ন প্রক্রিয়া কার্যকরী হয় না। যারা পিছিয়ে পড়ছে তারা দেখা গেল যে কনসিস্টেন্টলি বা কন্টিনিউয়াসলি তারা পিছিয়েই পড়ছে, তাহলে কিন্তু তারা তাদের পক্ষে এই রিমিডিয়াল টিচিং যতই দেওয়া হোক না কেন, তাহলে সেক্ষেত্রে তারা উন্নত যে শিক্ষার্থী রয়েছে বা অপেক্ষাকৃত তাদের থেকে যারা উন্নত শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু চেস করা বা তাদের পক্ষে ধরা কিন্তু সেটা কিন্তু সমস্যার সৃষ্টি করে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অন্তিমকালীন মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন। কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে যে শিক্ষণ উদ্দেশ্যগুলি আছে সেগুলো শিক্ষার্থীরা কী পরিমাণে অর্জিত করতে পেরেছে তা বিচার করার জন্য যে ধরনের মূল্যায়ন করা হয়ে থাকে তাকে আমরা অন্তিমকালীন মূল্যায়ন বা সামেটিভ মূল্যায়নও বলে থাকি, বা অনেক সময় এটাকে চূড়ান্ত মূল্যায়নও বলা হয়। কোনো শিক্ষামূলক পরিকল্পনাকে সঠিকভাবে রূপায়নের দ্বারা শিক্ষার্থীদের গ্রেড প্রদান করলেও কিন্তু এই মূল্যায়নের মাধ্যমে কোনো কোর্সের ধরো যথার্থতা, পাঠদানের কার্যকারিতা এই সম্পর্কেও একটা সঠিক ধারণা পাওয়া যায়। তো এই যে অন্তিমকালীন বা চূড়ান্ত মূল্যায়নের উদ্দেশ্যগুলো কী সেগুলো দেখে নিই, অর্থাৎ অবজেক্টিভস অফ সাবমিটিভ ইভ্যালুয়েশন। একটি নির্দিষ্ট সময়ের শেষে শিক্ষার্থীদের কৃতিত্বের পরিমাপ করা, কারণ এটা অন্তিমকালীন বলা হচ্ছে। সেটা যদি ধরো ছ মাসের কোনো কোর্স হয় তাহলে তার শেষে, যদি আমরা স্কুলের ক্ষেত্রে দেখি যদি বর্ষান্তে অর্থাৎ বাৎসরিক যে পরীক্ষা হচ্ছে সে তার ক্ষেত্রেও কিন্তু এগুলো ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থীদের পারদর্শিতার মান অনুযায়ী সজ্জিত করা হয়। যে ক্ষেত্রে এটা একটা টার্ম এন্ড অর্থাৎ একদম শেষে অন্তিমকালীন বলা আছে, তাহলে সেক্ষেত্রে সারা বছরের যেটা শিক্ষার্থীদের যে পারদর্শিতা তারা করে উঠছে সেই পারদর্শিতার ভিত্তিতে কিন্তু এর যে ক্রম আছে সেটা সাজানো হয়। তো এই সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কী কী টেস্ট নেওয়া হয়, ফার্স্টেই হচ্ছে পার্বিক অভিক্ষা বা যেটাকে আমরা টার্ম টেস্ট বলি, বার্ষিক অভিক্ষা বা অ্যানুয়াল টেস্ট, বাহ্যিক পরীক্ষা বা এক্সটার্নাল এক্সামিনেশন। তো সেক্ষেত্রে কী হচ্ছে যে কীভাবে ঠিক একইভাবে ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মতো সামেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রেও কোন কোন টেস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেগুলো কিন্তু জানা জরুরি এবং সেই জন্যই দিয়েছি, সে একইভাবে কিন্তু এক্ষেত্রেও আসতে পারে। তো কোন কোন টেস্ট কোন কোন ইভ্যালুয়েশনের মধ্যে পড়ছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। এর বৈশিষ্ট্যগুলো কী কী অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স আমরা যাই বলি অফ সামেটিভ ইভ্যালুয়েশন, এই মূল্যায়ন শিক্ষার্থীদের শিখন অভিজ্ঞতার বিশ্লেষণের উপরে গুরুত্ব দেয়। এটি একটি বিচারমূলক মূল্যায়ন প্রক্রিয়া, কারণ এখানে সারা বছরের যে পারফরমেন্স আছে তার ভিত্তিতে কিন্তু এটা হচ্ছে। কারণ আমরা যখন টার্ম এন্ড বা অ্যানুয়াল টেস্ট দেখি যে সারা বছর ধরে শিক্ষার্থী কীরকম পড়েছে তার ওপরে অর্থাৎ পুরো সিলেবাসের ওপরে তার এক্সাম নেওয়া হয় এবং তার উপর ডিপেন্ড করেই কিন্তু তার গ্রেড, মার্কস এগুলো দেওয়া হয়। বিষয়ের বিস্তৃত পরিসরের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ হোল সিলেবাস এটাতে কভার করা হয়। শিক্ষার্থী গুণগত ও পরিমাণগত দিকগুলি পরিমাপ করা হয়। শিক্ষার্থীদের গ্রেড দেওয়া হয়ে থাকে এবং শিক্ষার্থীদের বৌদ্ধিক আচরণের প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হয়, কারণ যেহেতু সারা বছরের সিলেবাস বা পুরো কোর্সটা কমপ্লিট হচ্ছে তাহলে সেক্ষেত্রে একটা বৌদ্ধিক দক্ষতার কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকেই থাকে এবং সে তার উপরে গুরুত্ব করেই কিন্তু সাধারণত গ্রেড, মার্কস এগুলো দেওয়া হয়ে থাকে। এই মূল্যায়নের অসুবিধা কী কী অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজেস অফ সামেটিভ ইভ্যালুয়েশন, প্রথমে আমরা আগে যেটা দেখব সেটা হচ্ছে সুবিধা, অ্যাডভান্টেজেস। এই যে প্রক্রিয়াটি রয়েছে সেটা স্বল্প সময় এবং স্বল্প ব্যয় সাপেক্ষ, যেহেতু এটা বছরে একবার বা একদম কোর্সের শেষে হচ্ছে তাহলে সেক্ষেত্রে ব্যয়ও কম এবং সময়ও কম লাগে। নির্দিষ্ট সময়ের মধ্যে সমগ্র পাঠ্যক্রমটিকে শেষ করা হয়ে থাকে, যেহেতু একটা টার্গেট থাকে যে এই টাইমের মধ্যে এই টাইমে এক্সাম হবে বা এই টাইম একটা নির্দিষ্ট কোর্সের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া থাকে, তাহলে সেই টাইমের মধ্যে পাঠ্যক্রমটিকে শেষ করা হয়ে থাকে। শিক্ষার্থীরা তাদের প্রস্তুতির জন্য কিন্তু সেই হিসেবে যথেষ্ট, কারণ তারা জানে যে তাদের কোন টাইম রয়েছে, একটা এক্স্যাক্ট টাইম দেওয়া থাকে, টাইম লিমিট থাকে, একটা টার্গেট দেওয়া থাকে। তো সেই জন্য কি তারা কিন্তু তাদের প্রস্তুতির জন্য একটা যথেষ্ট সময় পেয়ে থাকে। এই ধরনের ইভ্যালুয়েশনের নির্ভরযোগ্যতা এবং যথার্থতা অনেকটাই বেশি থাকে।
এই যে ইভ্যালুয়েশন হয় সেটা কিন্তু বিষয়কেন্দ্রিক, কারণ যেহেতু একটা কোর্সের ব্যাপার রয়েছে, একটা সিলেবাস রয়েছে নির্দিষ্ট, তাহলে সেক্ষেত্রে বিষয়কেন্দ্রিক প্রক্রিয়াটা কিন্তু এটা কিন্তু বিষয়কেন্দ্রিক হয়। তথ্য নির্ভর প্রক্রিয়া, কারণ যেহেতু এখানে অনেক শিক্ষার্থীকে একসঙ্গে মূল্যায়ন করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে একটু তথ্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই সেই জন্য এটাকে বলা হচ্ছে তথ্য নির্ভর প্রক্রিয়া। এই যে মূল্যায়ন রয়েছে তার অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজেসগুলো কী কী? শিক্ষার্থীদের উপরে অনেক বেশি চাপের সৃষ্টি হয়, কারণ যেহেতু সারা বছরের বা পুরো কোর্সের যে উপরে যেহেতু এটা ইভ্যালুয়েশন আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা চাপের সৃষ্টি হয়ে থাকে। মূল্যায়নের ফলাফল শিক্ষার্থীদের আগ্রহ, প্রেরণা ও বুদ্ধির উপর নির্ভর করে। এক্ষেত্রে যদি সারা বছর ধরে যেটা হচ্ছে, অর্থাৎ ফর্মেটিভে যেটা হচ্ছে, সেক্ষেত্রে কী হচ্ছে যে ডে বাই ডে বা টাইম টু টাইম যেহেতু হচ্ছে, সে অনুযায়ী পারফরমেন্স অনুযায়ী হচ্ছে। কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে যে শিক্ষার্থীদের যেহেতু সার্বিক মূল্যায়ন করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে তাদের কতটা, যার যে বিষয়ে আগ্রহ বেশি, যার যে বিষয়ে দক্ষতা বেশি, সে তার উপর নির্ভর করে কিন্তু এই মূল্যায়নটা প্রধানত হচ্ছে। অপেক্ষাকৃত জটিল প্রক্রিয়া, অর্থাৎ ফর্মেটিভ ইভ্যালুয়েশনের তুলনায় সামেটিভ ইভ্যালুয়েশন অপেক্ষাকৃত জটিল প্রক্রিয়া। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন বা ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। যে মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্য বিষয়গত দুর্বলতাগুলিকে সঠিকভাবে চিহ্নিত করা যায় তাকে দুর্বলতামূলক মূল্যায়ন বলে। অর্থাৎ যে মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ধরো কতটা পরিমাণে কী শিখেছে, কেন এই দুর্বলতা, কী ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে সেগুলো স্থির করা হয়, তাকেই বলা হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। এক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে শ্রেণীভেদে, ব্যক্তিভেদে, বিষয়ভেদে বিভিন্ন ধরনের শিক্ষণগত সমস্যাগুলিকে লক্ষ্য করা যায় এবং সেগুলি দূরীকরণের বিভিন্ন উপায়ও কিন্তু নির্ণয় করা যায়। তো এই ধরনের ইভ্যালুয়েশনের উদ্দেশ্য কী কী? শিক্ষার্থীদের শিখন দুর্বলতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়, যেটা আগেই বলা হলো। শিক্ষার্থীর শিখন দুর্বলতার স্থানটিকে নির্দিষ্ট করা হয় এবং দুর্বলতাগুলিকে সঠিকভাবে নিরসনে সাহায্য করা হয়, অর্থাৎ যে দুর্বলতাগুলিকে চিহ্নিত করা হলো এবং সেগুলোকে কীভাবে দূর করা যাবে তারও কিন্তু ব্যবস্থা করা হয়। তো এই ধরনের ইভ্যালুয়েশনের ক্ষেত্রে কী কী অভিজ্ঞা নেওয়া হয়? প্রাক অভিজ্ঞা, প্রি টেস্ট, অর্থাৎ বিষয়বস্তু এবং ক্ষমতার উপরে ভিত্তি করে, স্বমূল্যায়ন, সেলফ ইভ্যালুয়েশন, দক্ষতা চিহ্নিতকরণের মাধ্যমে যে কার কতটা দক্ষতা আছে সেটাকে সে সেলফ অ্যাসেস করবে, সেলফ স্বমূল্যায়ন, স্ব-অ্যাসেসমেন্ট কী, এগুলো কিন্তু এর উপরে কিন্তু অ্যাসেসমেন্টের যে প্রকারভেদ রয়েছে সেখানে কিন্তু আলাদা করে ক্লাস করানো আছে, সেখান থেকে আমি আর লিঙ্ক ডেসক্রিপশানে এখানে দিচ্ছি না, তোমরা চ্যানেলে যাও, চ্যানেলের প্লেলিস্ট ধরে তোমরা সিরিজ অনুযায়ী দেখতে থাকো। নেক্সট হচ্ছে কি সাক্ষাৎকার, যেটাকে আমরা বলে থাকি মিটিং বলে থাকি, অনেক ক্ষেত্রে অবজারভেশন বলে থাকি, যে যেরকমভাবে এর মধ্যে অনেক সময় কী হয় সাক্ষাৎকারের মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস পড়ে, যেমন চেকলিস্ট পড়ে, এগুলোও কিন্তু ইভ্যালুয়েশন এক একটা ইম্পর্টেন্ট পার্ট। তো সেক্ষেত্রে সাক্ষাৎকারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেটা কিন্তু সংক্ষিপ্ত এবং ব্যক্তিগত ক্ষেত্রে বা কিছু কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে সেগুলোকে করানো যায়। তো এক্ষেত্রে এই যে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন আছে তার যে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স যাই বলো না কেন, তার বৈশিষ্ট্যগুলো কি আমরা দেখে নিই। এই ধরনের যে মূল্যায়ন রয়েছে সেটি কিন্তু বিশ্লেষণমূলক, কারণ এখানে যেহেতু সেলফ ইভ্যালুয়েশন করা হচ্ছে, প্রি টেস্ট করা হচ্ছে, সাক্ষাৎকার করা হচ্ছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু বিশ্লেষণমূলক। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না, কারণ যেহেতু এটা দুর্বলতা নির্ণায়ক, কারণ যেটা দুর্বলতা নির্ণয় করা হচ্ছে এবং সেগুলোকে কীভাবে দূর করা হচ্ছে, তাহলে এক্ষেত্রে কোনো সময়সীমা থাকে না। শিক্ষার্থীদের দুর্বলতাগুলিকে সঠিকভাবে শনাক্ত করতে সাহায্য করে, শিক্ষার্থী শিখন সংক্রান্ত সমস্যার নিরসনে সঠিক নির্দেশনা প্রদান করে থাকে। এর সুবিধা কী? সংশোধনমূলক শিক্ষণের প্রয়োজনীয়তা নির্দেশ করে। রিমিডিয়াল টিচিং, ম্যাথের ক্ষেত্রেও আমরা রিমিডিয়াল টিচিং পড়ব, নিশ্চয়ই পড়ব। তো অ্যাকচুয়ালি রিমিডিয়াল টিচিং কী, সংশোধনমূলক শিক্ষণ কী, এক্ষেত্রে বাংলা ইংলিশে যখন আমি পেডাগোজি করি সেখানে করানো আছে, সেখান থেকে তোমরা আপাতত দেখে একটা আইডিয়া করতে পারো, এরপরে আমরা ম্যাথের উন্নত করবই। শিক্ষার্থীদের পারদর্শিতার বিভিন্ন মাত্রা সম্পর্কে শিক্ষক বা শিক্ষিকাদের প্রয়োজনীয় তথ্য প্রদান করে। অসুবিধা কী? যথার্থতা ও নির্ভরযোগ্যতা অনেক কম হয়, যেহেতু এখানে শুধুমাত্র তাদের দুর্বলতার উপরে জোর দেওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের মূল্যায়নের যথার্থতা এবং নির্ভরযোগ্যতা অনেকটা কম হয়। শিক্ষার্থীদের অকৃত কার্যকারিতাকে সবসময় বিশ্লেষণ করা যায় না, শিক্ষার্থীরা যে কী কারণে পিছিয়ে পড়ছে, কী কারণে দুর্বল, তাদের অকৃতকার্য হওয়ার কারণগুলি কী কী, সেগুলো কিন্তু সবসময় বিশ্লেষণ করা কিন্তু সম্ভব হয় না। লাস্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্থান নির্ণায়ক মূল্যায়ন, বা যেটাকে আমরা প্লেসমেন্ট ইভ্যালুয়েশন বলি। কী বলা হচ্ছে এই ধরনের মূল্যায়নকে? অন্তর্ভুক্তিকালীন মূল্যায়নও বলা হয়, যেটাকে আমরা এন্ট্রি পয়েন্ট ইভ্যালুয়েশন বলা হয়ে থাকে। কেন বলা হয়?
যে এই ধরনের মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর যে অন্তর্ভুক্তিকালীন যে আচরণ আছে সেটাকে পরিমাপ করা যায়। এগুলো কিন্তু এর ফিচার্স বা বৈশিষ্ট্যের মধ্যেও ধরতে পারো। এই শিক্ষার্থীদের যে বর্তমান জ্ঞান আছে এবং দক্ষতা আছে সেটাকে অতীত অভিজ্ঞতা ও নির্দেশনামূলক আচরণের আলোকে পরিমাপ করা হয় থাকে। যদি ধরো আরও ভালোভাবে একটি উদাহরণ দিয়ে বোঝানো যায়, ধরো কোনো একটি নির্দিষ্ট কোর্স শুরু করছে, তো সেই কোর্স চালু হওয়ার পূর্বে শিক্ষার্থীদের অভ্যন্তরীণ যে ধারণ যে ক্ষমতা রয়েছে সেটাকে সঠিকভাবে যাচাই করার জন্য সাধারণত এই প্লেসমেন্ট ইভ্যালুয়েশন বলা হয়। তো আরও সহজভাবে যদি বলি যে এই ধরো আমরা যে টেট এক্সাম দিচ্ছি, তো আমরা তো সবাই মোটামুটি কম বেশি ট্রেনিং নিয়েছি, একটা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সবার আছে, তো তা সত্ত্বেও আমাদের এই টেট এক্সাম দিতে হচ্ছে কেন? কারণ আমাদের রিক্রুট করার আগে আমাদের দেখে নিতে হচ্ছে যে আমরা যে পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করছি সেই পোস্টের জন্য আমরা কতটা এলিজিবল, আমাদের কতটা যোগ্যতা আছে। তো আমাদের যোগ্যতাটাকে যাচাই করে নিচ্ছে, এটাও ধরে নাও এক ধরনের স্থান নির্ণয় বা প্লেসমেন্ট ইভ্যালুয়েশনের মধ্যে পড়ে। আমি জাস্ট এটাকে সহজভাবে বোঝাবার জন্য এটা তোমাদের আমি জাস্ট বললাম। তো এর উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর নতুন জ্ঞান আহরণের মাত্রা নির্ণয়ের জন্য যে পুরনো জ্ঞানের মাপ সেটি পরিমাপ করা। এক্ষেত্রে অভিজ্ঞাগুলো কী কী? তৎপরতার অভিজ্ঞা, রেডিনেস টেস্ট, স্ব-উদ্ভাবনমূলক অভিজ্ঞা, সেলফ ইনভেন্টরিজ টেস্ট, পর্যবেক্ষণ কৌশল বা অবজারভেশন টেকনিক। তো এই যে আমরা তিনটে যেটা দেখলাম, ধরো প্লেসমেন্ট ইভ্যালুয়েশন না, প্রস্তুতিকালীন, অন্তিমকালীন আর দুর্বলতা, অর্থাৎ যেটা বললাম ফর্মেটিভ, সামেটিভ এবং ডায়াগনস্টিক যে ইভ্যালুয়েশন বললাম তার মধ্যে কী সম্পর্ক রয়েছে? দেখো এখানে স্ক্রিনে যেটা রয়েছে, দেখো মাঝখানে রয়েছে দুর্বলতা নির্ণয় মূল্যায়ন। কেন হচ্ছে? প্রথমে হচ্ছে আমরা শিখন পূর্ববর্তী মূল্যায়ন দেখব, সেখানে প্রথমে যেটা রয়েছে সেখান থেকে দেখব। তাহলে কী হচ্ছে শিখনের মূল্যায়ন এটাকে কীভাবে কাজ করছে যদি আরও ভালোভাবে দেখি, ধরো প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এক মিনিট, প্রস্তুতিকালীন মূল্যায়ন, ঠিক আছে, এক মিনিট এটাকে সরিয়ে নিলে আরও বোঝাতে সুবিধা হবে। প্রথমেই রয়েছে কিন্তু এই প্রস্তুতিকালীন মূল্যায়ন, প্রথমে প্রস্তুতিকালীন মূল্যায়ন করছে, সেখানে কিন্তু শিখনের জন্য মূল্যায়ন ঘটানো হচ্ছে। তারপরে সেটা থেকে কী আসছে? তারপরে সেটা থেকে আসছে কিন্তু অন্তিমকালীন মূল্যায়ন। হলো প্রস্তুতিকালীন মূল্যায়নের সময় যখন যে ত্রুটিগুলো ধরা পড়লো সেখানে গেল কিন্তু দুর্বলতা নির্ণয় মূল্যায়নের ক্ষেত্রে, কিন্তু সেটা তাহলে এখান থেকে এরকম হয়ে গেল। আবার যখন অন্তিমকালীন মূল্যায়ন দেখালো সেখানেও দেখা গেল কিছু কিছু দুর্বলতা লক্ষ্য করা গেল, তাহলে সেটাও কিন্তু দুর্বলতামূলক নির্ণায়ক মূল্যায়ন গেল। এবং দুর্বলতামূলক নির্ণায়ক মূল্যায়ন যখন হলো সেখানে দুর্বলতাগুলো কাটিয়ে যখন ফের পুনরায় ইভ্যালুয়েশন করা হলো, সে প্রস্তুতিকালীন হোক অথবা অন্তিমকালীন হোক, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আবার পুনরায় যে দুর্বলতাগুলো দেখা গেল সেই অনুযায়ী কিন্তু দুর্বলতা নির্ণায়ক মূল্যায়ন করা গেল। তো অন্তিমকালীন এবং প্রস্তুতিকালীন মূল্যায়ন যেটা হচ্ছে বলা হচ্ছে, অন্তিমকালীন মূল্যায়ন হচ্ছে শিখন পরবর্তী মূল্যায়ন, প্রস্তুতিকালীন মূল্যায়ন হচ্ছে শিখন চলাকালীন মূল্যায়ন, আর শিখন পূর্ববর্তী মূল্যায়ন হচ্ছে সেটা হচ্ছে কিন্তু দুর্বলতা নির্ণয় মূল্যায়ন। তো এই যে আমরা ইভ্যালুয়েশনের যে প্রকারভেদ বা মূল্যায়নের যে প্রকারভেদ, এই ক্লাস আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, আর যারা চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছো তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকে যে বেল আইকন আছে সেখানে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।